নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে আমি শুরু করছি আমার ব্লগ। আজকে পয়লা বৈশাখ আর এখন টাইম হয়েছে সকাল 7:30। আজকে একটু বেলাতেই উঠেছি, 6:30 উঠেছি। 6:30 উঠে কিচেনের মোটামুটি কাজ গুছিয়ে রেখে চলে এসেছি স্নান টান করে, আর এখন যাবো পুজো করবো। আমাদের তো পয়লা বৈশাখে সাধারণত আমাদের পুজো হতো আর কি, আমরা গণেশ পুজো একটা করি, মানে করতাম ঘরে, কিন্তু এবছর তো হলো না সেটা, তো এবছর হলো না। যা হোক করে ফল, একটু ফল আর মিষ্টি তো পাওয়া যায়নি কোথাও, একটু ফল এনেছি আর মালা, ফুল মালা এই দিয়ে, আর নকুলদানা মিষ্টির পরিবর্তে নকুলদানা দিয়ে আর একটু পুজো করবো। তো পুজোটা করে নিই, করে নিয়ে আর তারপরে চলে যাব কিচেনে, আমার লাঞ্চের প্রিপারেশন করব। হেভি লাঞ্চ কিছু খুব বানাবো না, মোটামুটি পয়লা বৈশাখে বাঙালিরা যা খায় সেরকমই বানাবো। 4-5টা ভাজা বানাবো, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা এগুলো বানাবো, আর ডাল বানাবো, আর বানাবো মাছের ঝোল, চারটি ব্যাস এই বানাবো আজকে। তারপরে যেমন চলে আমার রেগুলার যে লাইফ যেমন চলে, ঘরে বসে লকডাউনে যেমন চলবে সেরকমই চলবো। ঘরে যা যেটুকু আছে, যেটুকু জোগাড় করতে পেরেছি তাই রান্না করব। হ্যাঁ, চিকেন আছে, চিকেন এনেছি, কিন্তু মাটন অ্যাকচুয়ালি এডি আমাদের এই এরিয়াতে মানে পুরো মাটন খুঁজেছে, আগের দিন কোথাও পায়নি। তো চিকেনটা যেহেতু ছেলের প্রত্যেক দিনই চিকেন একটু লাগে, ওর একটু বয়েল চিকেন হোক বা একটু চিকেন স্টু বানিয়ে দিই ওকে, তো এগুলো লাগে, তো ওই কারণে চিকেনটা আরও লাগে। আজকে ডিনারে বানাবো নুডলস, হাক্কা নুডলস বানাবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। লাঞ্চে আর এই গরমের মধ্যে আর লাঞ্চ শেয়ার করবো না, লাঞ্চ খুবই সাধারণ লাঞ্চ, যেহেতু আমি হাক্কা নুডলস বানাবো কিন্তু ভেজ বানাবো, কোনো চিকেন প্রন বা এগ কিছু আমি অ্যাড করবো না, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তখন। পুজোটা করে নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, পুজো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, সমস্ত হয়ে গেছে, হাতে এখন টাইম আছে, তো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো একটা ট্র্যাডিশনাল লুক, যেটা পয়লা বৈশাখে, যেটা আমাদের ঘরোয়া একটা লুক, যেটা ট্র্যাডিশনাল ঘরোয়া লুক, কোনো পার্টির লুক নয়, ঘরোয়া আমরা যেভাবে আমরা মেকআপ করি বা সাজগোজ করি পয়লা বৈশাখে, সেই লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তো চলো রেডি হয়ে নিই। প্রথমে আমি যেটা ইউজ করবো, আমি যে ফেয়ারনেস ক্রিমটা যেটা আমি ইউজ করি, ফিয়াশিটের যে ফেয়ার অ্যান্ড ব্রাইট যেটা আমি ইউজ করি, ফেয়ারনেস ক্রিম ওটাই আমি ইউজ করবো, কোনো মেকআপ আমি ইউজ করবো না, কেন ঘরের মধ্যে থাকবো তো ওই কারণে কোনো মেকআপ আমি ইউজ করবো না, তো এটা আমি ইউজ করবো। তারপরে ইউজ করবো কেয়ারশিটের এই চিকেন পাউডারটা, যেহেতু বাড়িতেই থাকবো আমি, ট্রান্সলেন্ট পাউডার যেটা আমি ল্যাকমির ইউজ করি, একটা লুজ পাউডার মেকআপের উপরে দেওয়ার জন্য, মেকআপটাকে কভার করে, তো আমি ওটা ইউজ করছি না, আমি যেহেতু বাড়িতেই থাকবো তো এই সানস্ক্রিন পাউডারটাই আমি ইউজ করবো। আই পেন্সিল আর এটা হচ্ছে কাজল, আমি ইউজ করবো ল্যাকমি আইকনিক কাজল, ওটা আমি চোখের ভেতরে দেবো, চোখের ভেতরে ওটা ইউজ করবো, কোল কাজল যেটা ইউজ করবো, লিপ লাইনার আমি ইউজ করি, অনেকেই হয়তো তোমরা ইউজ করো না, কিন্তু আমি যখনই আমি লিপস্টিক ইউজ করি তার আগে আমি লিপ লাইনার ইউজ করি। আমি একটু লিপ বাম ইউজ করে নিচ্ছি, লিপ বাম ইউজ করার পরে আমি ইউজ করব ম্যাট লিপস্টিক ইউজ করছি, আমি নর্মাল লিপস্টিকও ইউজ করা যায়, যার যেমন যে যেমন যেটা পছন্দ করবে। মোটামুটি আমার এই মেকআপই থাকবে, মানে এর থেকে বেশি আর কিছু মেকআপ আমি করছি না, তবে একটা টিপ করব, আমি আজকে এই কানের যে ইয়াররিংটা আমি ইউজ, ছোটো একটা টপ ইউজ করেছি, কেউ যদি চায় তাহলে অন্য নিজের পছন্দ অনুযায়ী, নিজের সেটা নিজের উপরে ডিপেন্ড করছে, নিজের পছন্দ অনুযায়ী কী পরবো না পরবো, যেহেতু আমার মাথায় শ্যাম্পু করা নেই, শ্যাম্পু হেয়ার কালার কিছু করার নেই, তো চুলটা আমার খুব একটা ভালো লাগছে না লুকটা, আমি একটা এমনি জাস্ট নর্মাল একটা ওরকম বেঁধে নিয়েছি, ওটা হেয়ারটা মানে চুলটাও বেশ স্টাইল করে যে কোনোভাবে যে কোনো নিজের পছন্দ অনুযায়ী একটা বেঁধে নেওয়া যায়, হেয়ার স্টাইল অবশ্যই করে নেওয়া যায়, আমি যেহেতু ঘরে আছি
তো এই রকমই একটা মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার। এই হচ্ছে আজকে ফাইনাল লুক। হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে একটা লিনেন শাড়ি। লিনেন তো তোমরা সবাই জানো, এটা একটা লিনেন শাড়ি। আর লিনেন শাড়ি এরকমই হয় যেটা, আর এই গরমের জন্য, লিনেন একেবারে আইডিয়াল শাড়ি একটা। আর তবে কি, এই যে ব্লাউজটা, আমি বানিয়েছি, অ্যাকচুয়ালি আমি বানিয়েছিলাম উইন্টারে, খুব একটা স্লিপ করেছি, কিন্তু চাইলে যে কোনো স্লিপ দিয়ে পরা যায়, ছোট স্লিপ বানিয়েও নেওয়া যায়, কেউ স্লিভলেস ইউজ করতেই পারে অবশ্যই। তো এই হচ্ছে আজকে ট্রেডিশনাল লুক আমার, তোমরাই বলবে কেমন লাগছে আমাকে। আর একটা টিপ যদি পরে নিই, আমি যদিও টিপ আমি ইউজ করি না, তোমাদেরকে অনেকবার বলেছি, কিন্তু জানি না টিপ পরে আমাকে কেমন লাগছে। আমি অ্যাকচুয়ালি ক্লাসিক লুকটা পছন্দ করি, টিপ ছাড়া আমি একটু স্টাইলিশ লুকটাই পছন্দ করি আর কি। ইন্ডিয়ান হবে কিন্তু একটু স্টাইলিশ হবে আর কি, এটাই পছন্দ করি। তো টিপ দিয়েও যে একেবারেই পছন্দ করি না তা নয়, তবে আর একটু ছোটো টিপ পরি, হাতের কাছে এটা পেয়ে গেলাম, তো এটাই ইউজ করে নিলাম। তো চলো তোমাদের সঙ্গে আজকে একটা খুব ঘরোয়া একটা ট্রেডিশনাল লুক, আমি শেয়ার করলাম। আর তো আবার পরে কথা বলবো তোমাদের সঙ্গে। দেখতে দেখতে অনেক টাইম হয়ে গেল, আর বেজে গেল, বেজে গেছে 8টা, আর আমি এখন যাচ্ছি ডিনার বানাতে, আর তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করবো। চলো ভেজ নুডলস বানাবো, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কিভাবে কি দিয়ে এটা বানাচ্ছি। চলো চলে এলাম কিচেনে, জলটা বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে অলরেডি, আর আমি এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি, জাস্ট একটু ব্লাঞ্চ করবো বাঁধাকপিগুলো। বাঁধাকপিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো, ঠান্ডা জলে ভিজিয়ে রাখলাম। ক্যারোটসগুলোকে কেটে নিলাম, দিলাম সোয়া নাগেটস নিয়ে নিচ্ছি, এটা ছোট সাইজ আছে, মিনি চাং। আর এই যে এখানে আমি ধুয়ে নিয়ে নিয়েছি, এটা আমি একটু গরম জলে বয়েল করে নেব। সোয়া নাগেটসগুলো বয়েল হয়ে গেছে, আমি ওগুলো তুলে নেব। দিয়ে দিচ্ছি ময়দা, 2 টেবিল স্পুন ময়দা এর মধ্যে দিয়ে দিলাম, 1 টিস্পুন মতো এই চিলি, চাইনিজ চিলি যে পাউডারটা আছে নড়ে, ওটা দিয়ে দেবো। ½ টিস্পুন মতো একটু সয়া সস, 1/4 স্পুন মতো একটু নুন দিয়ে দিলাম, নুনটা স্বাদ মতো বুঝে, কারণ সয়া সসে নুন আছে। তারপরে ওই পাউডারটা যে দিলাম চাইনিজ চিলি পাউডার, ওটাতেও নুন আছে, তো সেই বুঝে একটু নুনটা দিতে হবে। আমি 1 টিস্পুন মতো একটু জল ইউজ করছি। দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে, তো এটা আমার রেডি হয়ে গেল। এখানে জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তোমাদের নুডলসগুলো, দিয়ে দিচ্ছি একটু ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি, আর আমি দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে জল। তো আমি যে সয়াটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওটাকে আমি আগে ফ্রাই করে নেবো। অ্যাকচুয়ালি বেশিরভাগ ফ্রাই বা বেশি জিনিস আমি যখনই বানাই, ফ্রাইড রাইস বা নুডলস, এই প্যানটা আমি ইউজ করি, কেন কি এই প্যানটা আমার খুব বড়ো আর সরানো, আর সুবিধা হয় এটা, পুরোনো হয়ে টাই হয়ে গেছে অনেক। আমাদেরকে বলেছি ঘরে যা আছে সেটা দিয়ে বানাচ্ছি, তো বিনস আমার কাছে নেই, শেষ হয়ে গেছে। আর ক্যাপসিকাম
ক্যারট, ক্যাবেজ আর এই সয়া পাকোড়া বানিয়ে দইটা দিয়ে বানাচ্ছি ভেজ নুডলস। ক্যাবেজ, ক্যাপসিকাম, রেডি হয়ে গেছে ভেজ নুডলস। এডি খাচ্ছে, উপরে ও পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই যে মা, মা খাচ্ছে। ডিনারটা একটু লেট করেই বানানো স্টার্ট করেছিলাম, 8টার সময় বানানো স্টার্ট করেছিলাম, যেহেতু নুডলসটা একটু গরম খেতে হবে, তো ওই জন্য বানিয়ে বানাতে বানাতে 9টা বেজে গেল আর বানিয়ে একবারে খাওয়া দাওয়া হয়ে গেল। এখন টাইম হয়ে গেছে 9টা 20 আর আমাদের ডিনার হয়ে গেছে। নুডলস খেতে তো বেশিক্ষণ লাগে না জানো, আর ভেজ নুডলস তো। ডিনার হয়ে গেছে, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর ততক্ষণ তোমরা অবশ্যই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নিও আর অল বেল প্রেস করে নিও। তো চলো আজকের মতো